স্যার আমি প্রথমে ঢুকলাম 12টা, মানে 12টার দিকে আমার রিপোর্টিং টাইম ছিল 18 তারিখে। 18 তারিখে? এবার আমি ওই 11:40 থেকে 45-এর মধ্যে আমি এন্ট্রি নিয়েছি। তো আচ্ছা, প্রথমে আধার কার্ড কিংবা কোনো একটা আইডি প্রুফ, আর হ্যাঁ তার সাথে ইন্টারভিউর যেটা কাগজটা, মানে অ্যাডমিট যারা বলে, হুম 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 এবার নিয়ে নিয়ে দেখাতে হলো এন্ট্রি হ্যাঁ রুমে। হ্যাঁ ঢুকলাম, এবার ঢুকার পরে ওখান থেকে আগের থেকে মানে একটা আলাদা ঘর রয়েছে, আমাদের ব্যারাকপুরে পড়েছিল সেন্টার, তো আচ্ছা আলাদা একটা ঘর রয়েছে। ওই ঘরে প্রথমে মানে পরপর যাদের নাম রয়েছে, 64 জন 64 জন করে দুটো শিফটে ডাকছে, মানে প্রথম 9টার থেকে 64 জন এবং 12টার থেকে তোমার 64 জন করে ডাকছে। হ্যাঁ, আচ্ছা তারপরে পরপর সব সাজিয়ে নিচ্ছে, মানে যাদের পর সিরিয়াল বাই সিরিয়াল। আর আমার সিরিয়াল নাম্বার ছিল 49, তো আমি আগের থেকে দেখে নিয়েছিলাম একটু বলে যে আমার কত নম্বর, 49। তা হ্যাঁ সেহেতু আমি ড্রেস আপটা করিনি, সেহেতু খুব গরম পড়ছিল সেদিন আচ্ছা আর ঘেমে যাচ্ছিলাম দেখছিলাম, তার জন্য আমি ওই ড্রেসটা করিনি। এবার ড্রেসটা আমার যখন নাম ডেকেছে, ওখানে বলে দিচ্ছিল যে আমার আচ্ছা নাম ডাকবো, তার মধ্যে টাইম দিচ্ছিল 5-7 মিনিট টাইম দিচ্ছিল। তা ড্রেসটা আগের থেকে না শুনে ড্রেসটা না করাই ভালো হুম হুম আমার মতে। এবার আমি তাই ওই আমার যখন নাম ডাকলো, আমি তারপরেও কিছুক্ষণ টাইম নিয়ে ড্রেসটা করলাম। হ্যাঁ হ্যাঁ করে এবার সব সাজিয়ে পরপর করে প্রথমে কোনো এক ডিএসপির কাছে হ্যাঁ হ্যাঁ কাগজগুলো ভেরিফিকেশন করতে নিয়ে যাচ্ছে। এবার আচ্ছা কাগজগুলো লেগেছিল কি, আমার তো ওখানে লেগেছিল মাধ্যমিকের অ্যাডমিট, হ্যাঁ আর মাধ্যমিকের অ্যাডমিট আর সার্টিফিকেট, আর হাই সেকেন্ডারি অ্যাডমিট কার্ড আর হাই সার্টিফিকেট, আর হ্যাঁ এসসি হ্যাঁ কার্ডটা দিয়েছিলাম। গ্রাজুয়েশন ছিল, আমি দেইনি, ইচ্ছা করে দেইনি আমি। আচ্ছা আচ্ছা এবার এবার তারপরে ওখান থেকে কমপ্লিট হওয়ার পরে আমি 12টার সময় ছিল, কিন্তু আমার 49 নম্বর হওয়ার জন্য, আমার সিরিয়াল নাম্বার হওয়ার জন্য আমার প্রায় 4:15 দিকে আমার ইন্টারভিউ হয়েছিল। ও এবার 4:15 আমি যখন বেরিয়েছি, তখন ওখান থেকে আমি দেখে মোবাইল সার্চ করে মানে বের করে দেখলাম যে 4:15 বাজে। এবার আমার ইন্টারভিউ হয়েছিল, আমার 7-8 মিনিট নিয়েছিল। এমনি নর্মালি ইন্টারভিউ নিচ্ছিল তোমার 3 থেকে 4, তিনটা মানে মিনিট আড়াই থেকে 3 মিনিট, তো আর দু আমাকে তিন আমাকে মিনিট প্রায় 7 থেকে 8 মিনিট নিয়েছিল। আচ্ছা এবার আমি যখন প্রথমে ঢুকলাম, তো বললো আপনি, প্রথমে বলেছে আপনি পুলিশ হয়ে গেছেন? আমি বললাম না স্যার, যে ইন্টারভিউ হওয়ার পরে রেজাল্ট বেরোবে তারপরে। তো আচ্ছা বলল ঠিক আছে, তো আপনি ধরুন চাকরি পেয়ে গেছেন, এবার প্রথমে এই কোশ্চেন যে ফোনে তো গুজুর গুজুর করবেন, খুব ফ্রেন্ডলি ব্যবহার করেছে, মানে খুব ফ্রেন্ডলি। আচ্ছা এবার গুজুর গুজুর করবেন, আমি বললাম কি কোশ্চেন করছে আমি বুঝতে পারছি না, যে ফোনে গুজুর গুজুর। আমি বলছি স্যার না, ফোনে গুজুর গুজুর করবো না। বলছে করবেন না? আমি বলছি না। তা আপনি লাভ ম্যারেজ করবেন না অ্যারেঞ্জ ম্যারেঞ্জ? প্রথমে এই কোশ্চেন করেছে আমাকে। এবার আমি তো বললাম অ্যারেঞ্জ ম্যারেঞ্জ, এবার আমার মাথায় আসেনি, আমার যেটা মনে হলো বলার সেটাই আমি বলেছি, কারণ এইসব তো কোশ্চেন আমি তৈরি করে যাইনি। সেটা তো এবার ঠিকই হয়। তো এবার আমি প্রথম বললাম যে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করলাম। এবার যখনই স্যার এইসব কোশ্চেন করেছে, টোটাল 7 জন ছিল, এবার আচ্ছা আমি যখনই ঢুকেছি তখন 6 জন ছিল, একটা ম্যাম ছিল না, পরে এসেছিল ম্যামটা, ওয়াশরুমে গেছিল। এবার সবাই দাঁত লুকিয়ে হাসছে, এবার আমিও হাসছি, এবার কি করবো, আমার তো হাসতে হবে। হ্যাঁ হ্যাঁ এবার হেসে হেসে কোশ্চেন করছে, বলছে লাভ ম্যারেজ করবেন না অ্যারেঞ্জ ম্যারেজ? আমি তো বললাম অ্যারেঞ্জ ম্যারেজ। তা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন, তা আপনার কোনো ইচ্ছা নেই যে প্রেম করে নিজের ইয়েটা করে করি, কিংবা বাড়িতে মানবে না, এসব বলছিল। তো আমি বললাম স্যার ওরকম কোনো বিষয় না, সিচুয়েশন বুঝে, তবু স্যার আমার অ্যারেঞ্জ ম্যারেজ করার ইচ্ছা, আচ্ছা আর কেননা স্যার। তা বল ঠিক আছে, সব মানলো। মানার পরে বললো যে অ্যারেঞ্জ ম্যারেজ করবেন কেন, আপনি করা ভালো দিক বলুন, যে অ্যারেঞ্জ ম্যারেজ করবেই বা কেন, করবেন বা কেন? তাই আমি বললাম যে স্যার আমার ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে মানুষ করেছে, হুম হুম তো আমি চাই আমার বাবা মা আমার আমার জন্য জীবন সঙ্গী খুঁজুক। হুম 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 এবার বললো আচ্ছা, তা একটা কারণ, তার কারণ তারপরে বললাম যে আমি তো সব জবের জন্য, পুলিশের জবের জন্য বাইরে থাকবো, তো স্যার আমার মা বাবাই বেশি টাইম আমার ওয়াইফের সাথে থাকবে, সেহেতু আমার মা বাবার পছন্দ হলে আমারও সেটা পছন্দ। তো বললো আচ্ছা এটা একটা ভালো দিক, এটা একটা ভালো কারণ, আরো বলুন আরো বলুন। তো আমি তখন বললাম যে সমাজের দিকতে ভালো হবে, সমাজ দেখে শিখবে, এবার বাল্যবিবাহ এগুলো আটকানো যাবে আমার মনে হয় এটা। বলছে আচ্ছা আচ্ছা, বলছে তারপরে ওই যে মেন অফিসার আইপিএস ছিল, হ্যাঁ তিনি হ্যাঁ আবার আমাকে জিজ্ঞেস করছে যে তা পড় নেবেন তো আপনি?
অ্যারেঞ্জমেন্ট মানে একটু আপনি তখন করেই করবেন। কথা বলছে তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই হ্যাঁ হ্যাঁ ঠিক ভালো করে ব্যবহার করছিল, ফ্রেন্ডলি ব্যবহার করছিল। এবার আছে। আমার হাসি পেয়ে যাচ্ছে, আমি বলছি স্যার পণ তো একদমই নেবো না, একদম না, যে পণ নেবেন না, যদি পণ দিতে যাই তখন কি করবেন? আমি বলি স্যার কিছুদিন আগে আমার বোনের বিয়ে হলো, ও হুম আমি পণ দেয়নি আর ওরা তারাও পণ চায়নি, এবার আমরা যা খুশি হয়ে দিয়েছি আমার বোনকে সেটুকুনি নিয়েছে, এবার কোনো দাবি দাবা করিনি, এবার তারা তার মেয়েকে যেটা দেবে সেটাই, আমি আমার আমার কাছে কোনো পাওয়া চাওনা নেই, মানে পণের হুম কোনো ইয়ে নেই। হুম আচ্ছা তা বল, তারপরে কাউন্টার কোয়েশ্চেন করলো একটা ম্যাম, বলল ও যে যে পণ ধরে নিন আপনি রাজি যে পণ নেবেন না, কিন্তু মা বাবা রাজি হচ্ছেন না, পণ নিতেই বলছে, হ্যাঁ তখন কি করবেন আপনি? আমি বলছি স্যার আমার মা পণ আমি নেবই না। আবার কাউন্টার বলছে আচ্ছা ধরুন যে মা বাবা পণ না হলে বিয়ে হবে না, তা আমি তখন বললাম যে পণ আমি মা বাবাকে ভালো করে বুঝাবো, পণ নেওয়া পণ দেওয়া অপরাধ। তারপর ম্যাম বলল পণ, বলছে ঠিক আছে, তারপরে ম্যাম বলল যে পণ আইনের চোখে আইনি ও দণ্ডনীয় অপরাধ। আমি তখন ম্যামকে বললাম স্যার যে হ্যাঁ 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 স্যার একদম তো অবশ্যই, তো বলছে তারপরে এটা হওয়ার পরে আর ফার্স্ট কোশ্চেন আমাকে করেছিল, এটা তো যা গেল, এটাই আমার কোশ্চেন, মেন কোশ্চেন। আর মেনলি আমার যেটা দুটো মানে জেনারেল নলেজ থেকেই বলতে পারো, এটা কোশ্চেন করেছে যে ইউ আচ্ছা আর ম্যারিড মি, আমার যা করেছে সব বিবাহ নিয়েই আমার করেছে। আচ্ছা এবার সে কি, এবার স্যারেরা মেন যে স্যার করছে কোশ্চেনটা, হ্যাঁ আর প্রত্যেকটা স্যার ম্যাম হাসছে, প্রত্যেকটা স্যার ম্যাম আচ্ছা হেসে হেসে আমার মানে জানি না কি জন্য হাসছিল, হাসিরই কোশ্চেন করেছিল তবে আচ্ছা হাসছিল, আমিও হাসছিলাম। আচ্ছা এবার তার সাথে প্রথম কোশ্চেন বলছে ইউ আর ম্যারিড মি, এটা কি ধরনের বাক্য? হুম আমি এরা আমি স্যার বলেছিলাম, মানে বলে দিয়েছিল ইন্টারোগেটিভ অ্যাসারটিভ হ্যাঁ বলে দিয়েছিল। আমি বলছি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বলছে তারপরে স্যারটা বলছে বলছে আপনি পারবেন, আমার দৃঢ় বিশ্বাস আমি জানি আপনি পারবেন, বলুন এটা। হুম হুম তারপরে আমি বহুত ভেবেচিন্তে বললাম প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ বলিনি প্রশ্নবোধক, বলছে এই তো আপনি পারলেন, আমি জানি পারবেন। তারপরে বলতো বলেন তো এটার ক্রিয়া কি ভাব? আমি বললাম ম্যারি, বলছে বাহ তা আপনি তো পেরেছেন, পারবেন না বলছিলেন, কোশ্চেন হুম ধারণা দিয়েই বলেছিলেন। এবার আমি বলতে তারপরে বললাম স্যার আমি, তারপরে বললো আপনি আসতে পারেন, আমি নমস্কার করে বললাম নমস্কার স্যার নমস্কার ম্যাম বলে চলে এসেছি। আচ্ছা আচ্ছা আর প্রথমে যখন ঢুকলাম আর একটা হচ্ছে, সেটা হুম হচ্ছে মানে নমস্কার করার প্রথমে চান্স পেলাম না, তার জন্য আমি লাস্টে করে চলে আসলাম, আচ্ছা এইটা হচ্ছে। তুমি কি ড্রেস পরে গেছিলে? আমি ব্লু কালারের শার্ট পরে গেছিলাম, ব্ল্যাক কালারের প্যান্ট, আচ্ছা আর জুতো ব্ল্যাক কালারের জুতো, ব্ল্যাক কালারের বেল্ট, আর রুম কি এইটা এসি ছিল না পাখা চলছিল? বুঝলাম না। রুমে কি এসি লাগানো ছিল না হ্যাঁ পাখা? এসি 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 আচ্ছা এমনি এসি কোনো ছিল, টোটাল 7 জন ছিল, আর একটা ম্যাম ওয়াশরুমে গেছিল। আচ্ছা স্যারটা যখন আমাকে ওই কোশ্চেন গুলো করলো, ওই যে ইন্টারোগেটিভ না অ্যাসারটিভ, তখন হুম হুম ওই অ্যান্সার গুলো অ্যান্সার দুটো অ্যান্সার দেওয়ার পর ম্যাম এসেছিল, তখন স্যার ম্যামকে বলছিল দেখুন বলতে পারবো না, বলতে ইনি বলতে পারবো না বলতে পারবো না করছিল, নিয়ে পেটের থেকে দুটো বের করে নিয়েছি, এবার আপনারা বের করুন আপনারা বের করুন এরকম বলছিল। আচ্ছা আচ্ছা তো এবার আমি চাচ্ছিলাম আমাকে একটু জিকে থেকে কোশ্চেন ধরুক, যেহেতু আমি জিকে তৈরি হয়ে গেছিলাম কোথার থেকে হুম ধরবে, হুম হুম সেহেতু আমার ওখান থেকে কোশ্চেন করিনি, এদিক থেকে করেছে, তাই আমার একটু কেমন মানে আমি স্যাটিসফাই না মেনলি। আচ্ছা সে ঠিক আছে, ভালো হয়েছে ইন্টারভিউ যা জিজ্ঞাসা করেছে পেরেছো। আচ্ছা ডিস্টেন্স ও কেমন হ্যাঁ ছিল হ্যাঁ তোমার, ডিস্টেন্স ও কি হ্যাঁ বলেছো? লাস্ট একটা কোশ্চেন করেছিল স্যার যাওয়ার পথে, হ্যাঁ বলছিল আপনি তো অ্যারেঞ্জমেন্ট করবেন, তো হ্যাঁ এর আগে করিনোটা কি? তো এবার আমি বুঝতে পারিনি, করণীয় তো অনেক কিছু হতে পারে, আমি বলছি স্যার বুঝতে পারছি না কোশ্চেনটা, আচ্ছা তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে ম্যাম বলছিল তার বিয়ের আগে অ্যারেঞ্জমেন্ট এর আগে থ্যালাসেমিয়া টেস্ট করে নিতে হবে, এবার আমার তো উল্লেখ করে বলিনি যে কি টেস্ট আচ্ছা আচ্ছা করতে হবে। আচ্ছা আচ্ছা এবার আমার যদি বলতো যে কি টেস্ট করতে হবে, তাহলে আমি বলে দিতাম যে HIV আর থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া টেস্ট করাতে হয়, ইভেন রক্তের গ্রুপও হচ্ছে টেস্ট হ্যাঁ করানোর রক্তের দরকার থাকে। গ্রুপও। তো এবার এগুলো তো আমাকে বলে উল্লেখ করে দিইনি, তো আমার মাথায়ও আসেনি। এবার আমি বললাম স্যার যান ঠিক আছে আপনি আসতে পারেন, আচ্ছা হ্যাঁ আর ইয়ে এবার তোমার ডিস্টেন্সটা নমস্কার। কতটা ছিল, মানে তোমার চেয়ার থেকে হচ্ছে মেন আমার মেন যে আইপিএস তার থেকে ডিস্টেন্স ওই 12 ফুট 13 ফুট, অনেক ডিস্টেন্স তো তাহলে। হ্যাঁ 12 13 ফুট, আচ্ছা তোমার চেয়ারটা কি কি ধরনের চেয়ার ছিল? 12 13 ফুট। আমার চেয়ার নর্মাল যে চেয়ার থাকে হ্যান্ডেল ছাড়া, আচ্ছা নর্মাল যে একদম যে মানে বিয়ে বাড়ি খাওয়ার টেবিলে যেসব ও চেয়ার থাকে প্লাস্টিকের ওই যে, প্লাস্টিকের চেয়ার, ওই চেয়ার ওই যে আচ্ছা আগের দিন বসেছিলাম আমরা। আর আর ওইটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে মেন স্যারের, এবার আমার থেকে 2 হাত দূরে একটা স্যার ছিল,
আচ্ছা আসলে স্যাররা খুব ফ্রেন্ডলি, অসুবিধা হচ্ছে না। ঠিক এবার আছে, দেখা যাক কি হয়, এবার না